রাসূলুল্লাহর আমার কসমেটিক বক্স আছে, এটা আবার কেমন কথা? আমার মা বোনরা তো হয়তোবা টেনশনে পড়ে। সাবধান যুবকরা, জীবন পরিবর্তন করতে চাও, রাসূলুল্লাহর প্রতিটা সুন্নাত তোমার কদমের নিচ থেকে মাথার তালু পর্যন্ত সুন্নতের লেবাস বানাও। আল্লাহর কসম, তোমার কবরটা যেমন আলোকিত হবে, চোখের পলকে পুলসারাত পার হবে, জান্নাতের জিম্মাদার হবে সরকারে মদিনা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দা নিশিন মা বন্ধ, অন্তরের কান লাগিয়ে শুনতে হবে আল্লাহর নবী সরকার মদিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুপারস্টার। এই কথা আমি আমার মুখ দিয়ে বানিয়ে বলতে চাই না, রাসূলুল্লাহর হাদিস মোবারকা আপনাদেরকে শোনালে আপনারা বুঝতে পারবেন আমার নবী কেমন সুপারস্টার ছিল। যেই নবী এত স্টাইলি, যত সুন্দর করে চলাফেরা করতেন, রাসূল সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবারই সামনের দিকে হাঁটতেন, সাহাবাই কারাম বলে আমরা অবাক হয়ে যেতাম। কেন জানো? আমরা দেখতাম রাসূলুল্লাহর কোমরের ডান পাশে একটা কসমেটিক বক্স থাকতো সব সময়। সরকারে মদিনা ওই কসমেটিক বক্সের ভিতরে বিভিন্ন জিনিসগুলো বের করে নিজেকে ডেকোরেট করতেন, সুন্দর করতেন, সুসজ্জিত করতেন। এ আমার পর্দানিশীন মা বোনরা, আমার যুবক ভাইরা, সবাই আশ্চর্য হয়ে গেলেন, দুনিয়ার জমিনে কত কসমেটিক বক্স দেখলাম যুবক আমার, রাসূলুল্লাহর আবার কসমেটিক বক্স আছে, এটা আবার কেমন কথা? আমার মা বোনরা তো হয়তোবা টেনশনে পড়ে গিয়েছে, দুনিয়ার জমিনের কসমেটিক বক্সের ভিতরে আমরা লিপস্টিক দেখেছি, আমরা আইব্রো দেখেছি, আমরা নেল পালিশ দেখেছি, আমরা কাজল দেখেছি, আমরা আইলাইনার দেখেছি, কিন্তু রাসূলুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে একটা নয় দুইটা নয়, আমার নবী বলে আমার কসমেটিক বক্সের ভিতরে মোট সব সময় পাঁচটা জিনিস থাকতে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কসমেটিক বক্সে যা আছে এইগুলা তো আপনি রেগুলার ব্যবহার করেন, তাহলে আমরাও যদি ব্যবহার করতে পারি এটা সুন্নত আদায় হয়ে যাবে, কারণ আপনি যা ব্যবহার করেন ওইটা ফলো করে আমরা যদি ব্যবহার করে সুন্নতের সওয়াব পেয়ে যাব। নবী একটু দেখেন না আপনার কসমেটিক বক্সের ভিতরে কি আছে? আমার নবী বলে না না দেখানো যাবে না। সিদ্দিকে একবারে বলে নবী আমার, নবী আমার, নবী আমার, দেখেন না, দুনিয়ার শুধু সুন্নতে মোবারক আমল করতে চাই। আমার নবী বলে তাহলে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দাও। সমস্ত সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহর সামনে আসলো, এবার সরকারে মদিনা কসমেটিক বক্সটা যখন খুললেন, সিদ্দিক আকবর বলে কসমেটিক বক্সের প্রথম জিনিসটার দিকে তাকিয়ে আমি একটা মুসকি হাসি দিলাম। কি রে সিদ্দিক আকবর, ওই কসমেটিক বক্সের ভিতরে প্রথম জিনিসটার নাম কি? সিদ্দিক আকবর বলে আল্লাহর কসম, কসমেটিক বক্সের প্রথম জিনিসের নাম হচ্ছে সেওয়াক। সেওয়াক শব্দের অর্থ হচ্ছে মেসো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম, এই যে মেসওয়াক তোমরা দেখতে পাচ্ছ, এটা সিম্পল কোনো সুন্নাত নয়, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলি, হযরতে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 124,000 পয়গাম্বর প্রত্যেকেই মেসওয়াক করেছে। তোমরা যদি এক মিনিটে কেউ মেসওয়াকটা দাঁতের মধ্যে লাগিয়ে একবার মেসওয়াক করো, এক মিনিটের ভিতরে 124,000 পয়গাম্বর সুন্নতের আমল নামা সওয়াব তোমার আমল নামায় চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে হে পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তোমার মুখের ভিতরে দুর্গন্ধ, দুর্গন্ধ, কত ডেন্টালিস্টের কাছে গেলে মুখের দুর্গন্ধ ভালো করতে পারে না। আল্লাহর নবী বলে তোমার মুখের ভিতরে দাঁতের ব্যথার কারণে তুমি খেতে পারো না, শীতকালে ঠান্ডা পানি মুখের ভিতরে নিলে দাঁতগুলো শিন 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 করে ব্যথা করে। আমার নবী বলে আমি রাসূল ওয়াদা করলাম, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পড়বে, পাঁচবার মেসওয়াক করবে, তার মুখে কোনোদিন দুর্গন্ধ বলবে না আর তার মুখে ব্যথাও করবে না, জিম্মাদার হয়ে গেলাম আমি স্বয়ং রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে সাহাবায়ে কেরাম, আমার মেসওয়াক কত দামি, প্রত্যেক পয়গাম্বর ব্যবহার করেছে, তোমাদের বিশ্বাস হয় না তাহলে তোমরা শুনিয়ে নাও। হযরত আদম সাবিউল্লাহ, তিনি যখন জান্নাতে ছিলেন, আদম সাবিউল্লাহ তিনি মেসওয়াক করতে লাগলেন, মেসওয়াক করতে করতে হঠাৎ করে এই যে গন্ধম ফল খেয়েছিল, ফল খাওয়ার কারণে তাদের মতো মেসওয়াক লম্বা আদম আলাইহিসসালাম বুঝি ব্যবহার করে না, আমাদের উচ্চতা হচ্ছে 3.5 হাত, এই জন্য আমাদের মেসওয়াক হচ্ছে আমাদের হাতের এক বিঘি লম্বা,
কিন্তু আদম সবিউল্লাহ ছিলেন 120 হাত লম্বা 120 হাত লম্বা মানুষের মেসওয়াকটা কত লম্বা হবে আমি আপনাদেরকে বোঝাতে পারব না তবে একটা আইডিয়া দিয়েছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে আল্লাহর কসম আদম সবিউল্লাহর মেসওয়াকটা কত লম্বা ছিল তাহলে তোমরা শুনে নাও আল্লাহর নবী আদম সবিউল্লাহ দুনিয়ার জমিনে 1000 বছর হায়াত পেলেন 1000 বছর তিনি মেসওয়াকটা ব্যবহার করলেন মৃত্যুবরণ করার পরে এই মেসওয়াক চলে গেল তার সন্তান শীশ আলাইহিসসালামের কাছে শীশ আলাইহিসসালাম মৃত্যুবরণ করলো এই মেসওয়াক চলে গেল নূহ আলাইহিসসালামের কাছে নূহ আলাইহিসসালাম মৃত্যুবরণ করলো মেসওয়াক ইদ্রিস নবীর কাছে ইদ্রিস নবী মৃত্যুবরণ করলো ইউনূস নবীর কাছে 70 হাজার পয়গাম্বরের পরে মেসওয়াক চলে গেল হযরতে মূসা কালিমুল্লাহর কাছে বাবা আমরা সব সময় শুনেছি মূসা কালিমুল্লাহর হাতে 10 হাত লম্বা একটা লাঠি ছিল যেটা মাটির মধ্যে ফেলার সাথে সাথে বড় একটি সাপ হয়ে যেত আল্লাহর কসম করে বলি মূসা আলাইহিসসালামের হাতে 10 হাত লম্বা লাঠি ছিল আদম সফিউল্লাহর জান্নাতের মেসওয়াক জোরে বলি সুবহানাল্লাহ চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ সাগর নদীর পাহাড় বনি পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদর তান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান কি কষ্ট হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে তো বলুন না আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়েলের গান রয়েছে তাগাতে কি সুধা ও পুরাণ কোথা পেল তাগারাই সুহরমলান জবাব আসবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনি পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদর তান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আরে যুবক আমার পর্দানি সিনমা বন্ডা আল্লাহর নবী সরকার মদিনা বলে বেশি বেশি তোমরা মেসওয়াক করো কারণ আমি রাসূলুল্লাহর জীবনের সর্বশেষ আমলের নাম ছিল মেসওয়াক ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না আমার নবী বলে আমার ডান পাশে যখন আজরাইল চলে আসলো পাগুলো জমিনে মাথাটা আসমানে নবী আমারে বলে হযরতে আয়েশা সিদ্দিকা আমার এই মুহূর্তে একটু মেসওয়াক করতে মন চাই তুমি কি আমাকে একটু মেসওয়াকটা দিবা হযরতে আয়েশা সিদ্দিকা বলে রাসূলুল্লাহর এই কথা শুনে মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে আমি রাসূলুল্লাহর সামনে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ এই নিন মেসওয়াক করেন আমার রাসূলুল্লাহ মেসওয়াক দাঁতের মধ্যখানে নিয়ে যখন কামড়ি নরম করতে চাইবে কারণ মেসওয়াক যখন শুকিয়ে যায় এটি একটু হার্ড হয়ে যায় একটু শক্ত হয়ে যায় আমার নবী যখন মেসওয়াকটা কামড়াতে চাইলেন দুর্বলতার কারণে কামড়াতে পারছেন না হঠাৎ করে মায়েশা সিদ্দিকা বলে নবী আপনি যদি কষ্ট না নেন তাহলে মেসওয়াকটা আমি একটু কামড়ি নরম করে দেয় আমার নবী বলে নাও আয়েশা সিদ্দিকা মুখের ভিতরে মেসওয়াকটা ঢুকিয়ে এবারে যখন কামড়িয়ে নরম করলেন হযরত আয়েশা সিদ্দিকা বলে আমি হঠাৎ করে মনে পড়লো আমার মুখের দুর্গন্ধ রয়েছে আমি যতক্ষণ কামড়িয়েছি আমার মুখের দুর্গন্ধ রহমতুল্লিল আলমিনের মুখের ভিতরে যাবে এটা আমি বরদাস্ত করতে পারি না এর আমার পর্দা নিশিন মা বোনেরা স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত কিভাবে তৈরি করতে হয় আমার রসুলের জিন্দিগিকে পালন করো হযরত আয়েশা সিদ্দিকা বলে আমি মেসওয়াক কামড়িয়ে দুর্গন্ধ বলবে বিদায় আমি গ্লাসের ভিতরে পানি নিয়ে আমি মেসওয়াকটা যখন ধুইতে লাগলাম হঠাৎ করে আল্লাহর নবী বলে কিরে আয়েশা তুমি কি করো ইয়া রাসূলুল্লাহ আমার মুখের দুর্গন্ধ আপনার মুখে যাবে এই জন্য পানি দিয়ে মেসওয়াকটা আমি একটু ধুয়ে নিচ্ছি আমার নবী বলে আয়েশা না তুমি তোমার কাছে তোমার মুখের দুর্গন্ধ কইতে পারে
কথায় কিন্তু তোমার মুখের দুর্গন্ধ আমি রাসূলুল্লাহর কাছে মিশক আম্বরের চাইতো সুগ্রান্তর মনে হয় জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী শিক্ষা দিয়েছেন কোন স্ত্রীর মুখের গন্ধ না দুর্গন্ধ বলবে না করোনা ভাইরাসের কারণে আজকে আমাদের প্লেট আলাদা হয়ে গিয়েছে স্বামীর গ্লাস আলাদা স্ত্রীর গ্লাস আলাদা কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের বাণী আপনি শুনলে পাগল হয়ে যাবেন আল্লাহর হাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কেমন সুন্দর মধুর মহব্বত তৈরি করত হযরত আয়েশা সিদ্দিকা বলে আমি একদিন পানি পান করলাম পানি পান করার পরে আমি খালি গ্লাসটা টেবিলের উপর রেখে আমি এবারে পর্দার আড়াল হয়ে গেলাম হঠাৎ করে দেখলাম রাসূলুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করলো আমি পর্দার আড়াল থেকে রাসূলুল্লাহর সাথে একটু খুনসুটি করছি একটু খেলাধুলা দুষ্টামি করছিলাম আমি দেখলাম রাসূলুল্লাহ টেবিলের উপরে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে গ্লাসের ভিতরে পানি ঢাললো পানি ঢালার পরে আমি দেখলাম রাসূলুল্লাহ গ্লাসটা মুখের সামনে নিল আমি মনে করেছিলাম পানিটা এখন পান করে ফেলবে কিন্তু না না রাসূলুল্লাহ পান করছেন না সামাইলের টেলিভিশনের মধ্যে লেখে আল্লাহর নবী ওই পানি গ্লাসটা মুখের সামনে নেওয়ার পরে শুধু গ্লাসটা শুধু ঘোরাচ্ছেন শুধুই কেবল ঘোরাচ্ছেন শুধুই কেবল ঘোরাচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা বলে আমি পাগল পারা হয়ে যাই কি রে গ্লাস ঘোরাচ্ছেই কেন পানি কেন পান করে না আয়েশা সিদ্দিকা বলে আমি দেখলাম রাসূলুল্লাহ কিছুক্ষণ গ্লাসটা ঘোরানোর পরে গ্লাসের নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এসে রাসূল একটা মুচকি হাসি দিল আমি আয়েশার বুঝতে বাকি রইল না আল্লাহর কসম রাসূলুল্লাহ এতক্ষণ খুঁজছিলেন আমি আয়েশা কোন জায়গায় ঠোঁট কোন জায়গার মধ্যে ঠোঁট লাগিয়ে পানি পান করেছিলাম আমার রাসূল সেই জায়গাটাই খুঁজছিলেন আর সেই জায়গার মধ্যে ঠোঁট লাগিয়ে পানি পান করতে আমার রাসূল পছন্দ করতেন জোরে বলে সুবহানাল্লাহ আরে যুবক আমার পর্দানি শিন মা বন্ডা আমার সরকারে মদিনার সুন্নতে মুবারক ফলো করো তোমার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে সাহাবায়ে কেরাম বলে নবী তাহলে আপনার কসমেটিক বক্সের ভিতরে এক নম্বর পেয়ে গেলাম মেসওয়াক সুন্নত আমরা আমল করলে সওয়াব পাবো নবী দুই নম্বর কি আছে সিদ্দিক আকবর বলে আমি যখন খুললাম দেখলাম দুই নম্বরে কসমেটিক বক্সের ভিতরে আরেকটা জিনিস রয়েছে এটার নাম ছিল ওদ ওদ মানে হচ্ছে পারফিউম বা আতর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আমার নবী বলে আতর বেশি ব্যবহার করবা তবে আশ্চর্যের কারণ তোমরা জানো দুনিয়ার সব কেমিক্যাল দেওয়ার পর আতর তৈরি হয় না যতক্ষণ না গোলাপ ফুলের একটা পাপড়ি আতরের মধ্যে ছেড়ে দেওয়া না হয় ওই আতরের গ্রান বের হয় না ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলে আমি রাসূলুল্লাহকে তৈরি করার পরে আমি যখন 14000 বছর পর্যন্ত জিকির করেছিলাম ইল্লাল্লাহ 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 আমার কপালে ঘাম মোবারক চলে এসেছিল আমি হাত দিয়ে ঘাম মোবারক যখন টান দিলাম এক ফোঁটা ঘাম জমিনের মধ্যে পড়ার সাথে সাথে গোলাপ ফুলের একটা পাতা এসে ওই ঘামটাকে চুমা দিল আমি রাসূলুল্লাহর ঘাম যখন গোলাপ ফুল চুমা দিল দুনিয়ার সবচেয়ে সুগরানের একটা ফুল গোলাপ ফুলকে আমার আল্লাহই বানিয়ে দিল জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম তোমরা বেশি বেশি আতর ব্যবহার করবা আতরের ভিতরে মহব্বত রয়েছে একজন একজন মানুষের সাথে যখন দেখা হয়ে যায় দুর্গন্ধ গায়ের থেকে গামের গন্ধ বের হলে বন্ধুত্বের খাতিরে হলো তার সাথে কোলাকুলি করতে চাই না দোস্তে পরে কথা বলবো এখন আমার সময় নাই আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে কিন্তু গায়ের মধ্যে যখন একটু পারফিউম একটু আতর আপনি লাগাবেন আপনার বন্ধু হ্যান্ডশেক করার পরে মোসাবা করার পরে মন চাইবে একটা কোলাকুলি দেখান রাসূলের সুন্নত আপনার গায়ের লেবাস আপনি বানিয়ে নিয়েছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলে আমরা সচককে দেখেছি আল্লাহর নবী যতবার যতবার ঘর থেকে বের হতেন আল্লাহর নবীর বাবরি চুলগুলোকে দুইটা ভাগ করতেন ডান পাশে এক ভাগ আর বাম পাশে অন্য ভাগ করার পরে রাসূলুল্লাহ বাবরি চুলের মধ্যখানে কিছু আতর ঢেলে দিতেন আর রাসূলুল্লাহ ঘর থেকে বের হওয়ার পরে যেই জায়গায় নামাজ পড়তেন ওই সেই জায়গাতে যদি এক ফোঁটা আতর লাগতো খোদার কসম 40 দিন পর্যন্ত সেইখান থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হতো জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী বলে সাহাবায়ে কেরাম বলে নবী তিন নম্বর কি আছে এক নম্বর মেসওয়াক পেলাম দুই নম্বরে আতরে পেলাম আমার নবী বলে তিন নম্বরে রয়েছে ওয়াজাইতুন জাইতুনের তেল এটা সোয়াবিন তেল নয় সরিষার তেল নয় বর্তমানে বাজারে অলিভ অয়েল নামে একটা তেল পাওয়া যায় এটা খাওয়া যায় এটা মাথায় দেওয়া যায় এটা দাঁড়িতে দেওয়া যায় এটা গায়ের মধ্যে দেওয়া যায় আমার নবী অলিভ অয়েল ব্যবহার করো রাসূলুল্লাহর সুন্নাত ইয়া রাসূলুল্লাহ চার নম্বর কি আছে নবী আমার বলে তাখলিল এটার নাম হচ্ছে খিলা
খিলাল ইয়া রাসূলুল্লাহ খিলাল কেন আল্লাহর নবী সরকারে মদিনা বলে তুমি খাওয়া দাওয়া করলা তোমার মুখের ভিতরে মাছের মাংস আটকে রইলো গোশতের মাংস আটকে রইলো অথবা যেই কোনো ভাত যখন আটকে থাকে 12 ঘন্টার উপরে এই ভাতটা যদি দাঁতের মধ্যখানে আটকে থাকে কে ব্যাকটেরিয়া তোমাকে আক্রমণ করে তোমার দাঁতটাকে নষ্ট করে ফেলবে তোমার দাঁতের ভিতরে ব্যথা তৈরি করবে তুমি একটা খিলাল দেখো যখন ওই মাছ গোশতটা বের করে ফেলবে তুমি সুস্থ থাকবে কারণ নবী হচ্ছে সমস্ত বৈজ্ঞানিক দ্বারা মুহাব্বাফ ডান হাত তুলে বলো ঠিক কি না আরে যুবক আমার সাহাবায়ে কেরাম বলে নবী আমার চার নম্বর পাঁচ নম্বর কি আছে আমার নবী বলে কসমেটিক বক্সের ভিতরে এক নম্বরে গেলে মেসওয়াক দুই নম্বরে গেলে আতর তিন নম্বরে গেলে জাইতুনের তেল চার নম্বরে গেলে তাকলিল খিলাল আর পাঁচ নম্বরে আমার কসমেটিক বক্সের ভিতরে সর্বশেষ যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে চিরুনি 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 একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে চিরুনি দিয়ে তুমি দাঁড়িয়ে আসরাও মাথার চুল আসরাও যতক্ষণ পর্যন্ত চিরুনির বাসটা তোমার দাঁড়ির মধ্যে মাথার মধ্যে থাকবে অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না হাত তুলে বলো ঠিক না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ তুমি ইহুদিদের টাকার কাছে বেচেছ ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলো না তুমি কে গড়া গোশ ছাড়ো না দিন দুঃখে না খেয়ে মরে খবর রাখো না তুমি গোশ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসল বলো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান রাসূলের প্রতিটা সুন্নাত আপনার জন্য লিবাস লেবাস বানান আল্লাহর কসম বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতির রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে রাসূলের নূরানী কুল মুবারক আপনার ঠাঁই হয়ে যাবে একটু চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ সেই নবীর নাম আমরা জপি কারণ আজকের মাহফিল হচ্ছে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে শুধু নবী নবী শুধু নবী নবী শুধু নবী নবী আমি নবীর নাম জপলে আমার কলিজা ঠান্ডা হয় কিন্তু বাংলাদেশের অসংখ্য এখন নিউ নিউ কিছু শায়খ বের হয়েছে যারা কুখ্যাত বলি এদেরকে বিখ্যাত বলতে পারি না কারণ ওই কুখ্যাত শায়খ বলে রসুলের নাম জপলে রসুলের নাম জপলে নাকি কোনো কল্যাণ নাই জোরে বলে নাউজুবিল্লাহ রসুলের নাম জপলে কল্যাণ নাই এই কথা যেই বলে তাকে কি কখনো মুসলমান বলা যায় এ জবান খুলে বলে যায় তার নাম বলতে চাই না তবে এতটুকু বলতে চাই ওই লোককে শোনাতে চাই যাকে আপনারা মোহাব্বত করে শায়খ আহমদুল্লাহ বলেন আমি বলি প্রয়োজনটা কি নামটা নেওয়ার কারণ ওই লোকটা বলেছে সরকারে মদিনার নাম জপলে কোনো কল্যাণ নাই আরে বোকা তুই বুঝবি না কিন্তু বাংলাদেশের জাতীয় কবি এনার নাম ছিল কাজী নজরুল ইসলাম তিনি ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছে তার বই তার সাহিত্য তার প্রবন্ধ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এখন পড়ানো হয় মাস্টার্স ক্লাসে এখনো বুঝে আসে না কাজী নজরুল ইসলাম বুঝতে পারলাম না ক্লাস সেট পড়ে আপনার বই মাস্টার্স ক্লাসে পড়ানো হয় এত পাওয়ার কোত্থেকে পেলেন ওই না কাজী নজরুল ইসলাম বলে আল্লাহর কসম আমার জ্ঞান থাকতে না পারে পাওয়ার থাকতে না পারে তবে আমার এই এনার্জি শক্তি সাহিত্যের পাওয়ার পেয়েছি রসুল্লাহর মহাব্বতের কারণে জোরে বলে সুবহান